উত্তরপাড়ায় এই প্রথমবার 100 রকমের আম ও আমের তৈরি রকমারি আইটেম নিয়ে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। স্থান উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, শারদশতবার্ষিকী ভবন। 14 এবং 15 জুন বিকেল 4টে থেকে রাত 9টা এবং 16 জুন সকাল 10:30 থেকে রাত 9টা। ইভেন্ট ম্যানেজড বাই MM মার্কেটিং এবং মিডিয়া পার্টনার USP নিউজ। সপরিবারে আসুন, বন্ধুদের নিয়ে আসুন, সবাই মিলে আসুন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। উত্তরপাড়ায় এই প্রথমবার 100 রকমের আম ও আমের তৈরি রকমারি আইটেম নিয়ে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। স্থান উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, শারদশতবার্ষিকী ভবন। 14 এবং 15 জুন বিকেল 4টে থেকে রাত 9টা এবং 16 জুন সকাল 10:30 থেকে রাত 9টা। ইভেন্ট ম্যানেজড বাই MM মার্কেটিং এবং মিডিয়া পার্টনার USP নিউজ। সপরিবারে আসুন, বন্ধুদের নিয়ে আসুন, সবাই মিলে আসুন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। উত্তরপাড়ায় এই প্রথমবার 100 রকমের আম ও আমের তৈরি রকমারি আইটেম নিয়ে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। স্থান উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, শারদশতবার্ষিকী ভবন। 14 আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে। এখানে আম উৎসবের আয়োজন করেছেন, যেটি উদ্যোক্তাদের দাবি যে এটি নাকি হুগলি জেলার মধ্যে প্রথম। এখানে বিভিন্ন কিসিমের আম তারা নিয়ে এসছেন এবং সেই সঙ্গে ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো শেক এবং অন্যান্য আরও আমের সামগ্রী রয়েছে। বিভিন্ন প্রজাতির আম, যেরকম ল্যাংড়া, হিমসাগর, গোলাপখাস থেকে আরম্ভ করে বিভিন্ন প্রজাতির আম তারা এনেছেন। এবং দাম যেটা, যা ক্রেতারা জানাচ্ছেন যে এটি মধ্যবিত্তের নাগালের মধ্যে এবং বাজারে যা পাওয়া যাচ্ছে, যে দামে ভালো জাতের আম পাওয়া যাচ্ছে তার থেকে অনেকটাই কম দাম। তো আমরা আশা করব যে এই 14, 15 এবং 16 তিন দিন যে এখানে এই আম উৎসব হবে, সেখানে প্রচুর মানুষ আসবেন এবং আম কিনবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যে আমজাত দ্রব্য, যেসব আমের দিয়ে তৈরি যে সমস্ত সামগ্রী, তারও তারা স্বাদ গ্রহণ করবেন। এবং এটি একটি উত্তরপাড়ার মানুষের জন্য একটি দারুণ উৎসবে পরিণত হবে বলেই আমরা আশা করতে পারি। আপনাদের যে আমের উৎসবে আমরা নিয়ে এসে উপস্থিত হয়েছি, এখন আপনাদের দেখাবো যে মোহনভোগ। একটা আমের সাইজ দেখুন, কত বড় আম! মানে একটি আম খেলেই মোটামুটি পেট ভরে যাবে এবং রসনাও সেই সঙ্গে তৃপ্তি হবে। মোহনভোগ, তার সঙ্গে রয়েছে ফজলি আম, এটাও অনেকে খুব পছন্দ করেন। এটা মালদার দিকেই বেশি হয়, সাইজটা খুব ভালো এবং বেশ টেস্টি আম। এছাড়া আপনাদের আরও একটি আম দেখাবো, যেটি শুধু থাইল্যান্ড থেকে এসছেন। হ্যাঁ, এ দারুণ আম একটা। তার সঙ্গে সঙ্গে আরও ভ্যারাইটিস আমের ছবি আপনাদের আমরা তুলে ধরছি, যে আমের বিভিন্ন রকম আকার এবং বিভিন্ন রকম তার স্বাদ গন্ধ মানুষ যেগুলো সচরাচর যেগুলো পান না বাজারে কিনতে, সেই আমগুলো এখানে আপনারা এসে প্রত্যক্ষ করতে পারবেন এবং আপনারা সেই আমের স্বাদ গ্রহণ করতে পারবেন। আপনি কি খুব মানে আম খেতে ভালোবাসেন তো মনে হচ্ছে দেখেই? একদম। কি আম কিনতে এসছেন মোটামুটি? আমি সব রকম দেখতে এসেছি, তার মধ্যে আলফানসো দেখতে এসেছি। ওখানে মেনাম আলফানসো তো এদিকে পাওয়াই যায় না, ওই জন্য আমি ওটা দেখলাম। এখানে রাজভোগটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। আচ্ছা, তা এই দুটো আম এলডি দেবো, বাকি সব দেখি কি আছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা এটা যেটা কিনলেন এটা রাজভোগ? রাজভোগ। দাম কিরকম? ঠিক আছে, বাজারে যেরকম আছে তার থেকে কমই আছে মনে হচ্ছে। এবার এটা ঠিক আছে, এটা হিমসাগরের দাম আমাদের ওখানে 100 টাকা পার কেজি। আচ্ছা, এটাই আমরা কিনছি এখন বাজার থেকে। আচ্ছা আচ্ছা, এই রাজভোগটা এখানে আলাদা, ওটা আমাদের এখানে পাওয়া যায় না কোথাও। আচ্ছা আচ্ছা, আর আলফানসো কিনেছেন না? আলফানসো কিনেছি। আচ্ছা আচ্ছা, এই স্যাম্পল কিনেছি দুটো করে। আচ্ছা, দাম কিনতে এসেছেন বলুন। যেটাই পছন্দ হবে সেটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন অবধি কত নিলে নাম? হ্যাঁ, ওই তিন রকম নেওয়া হয়ে গেছে। তিন রকম নেওয়া হয়ে গেছে। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দেখেছেন? হ্যাঁ দেখেছি, ব্যান্ডেলে, ব্যান্ডেলের বাগানে দেখেছিলাম গিয়ে। উত্তরপাড়ায় এই প্রথম এলাম, ভালোই লাগছে। প্রতিমা মুখার্জি, শ্রীরামপুর। Thank you.
হ্যাঁ দেখুন, উত্তরপাড়ায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এই ধরনের আমের অনুষ্ঠান এর আগে হয়েছে বলে আমার মনে হয় না। আর এত রকমের আম, এত রকমের আমি অন্তত জানতাম না যে এত রকমের আম আছে, 100 রকমের আমি ভাবতেই পারছি না। যাই হোক, আমরা কতগুলো কমন আমের নামের বাইরে যাই না। আর এই ধরনের আয়োজন উত্তরপাড়া করতে পারে এবং আরও ভিড় বাড়ুক, উৎসব আরও জমে উঠুক, এটুকুই চাই। আর এই বদ্ধ গরমে আম ছাড়া আমি আর কিছু ভাবতেই পারছি না, অন্য কোনো ফল খাবো। আমি অমৃতভোগ কিনলাম, রাজভোগ, আর আমার চিরাচরিত হিমসাগর ল্যাংড়া তো আছে, ওগুলোই নিলাম। আর বিভিন্ন রকমেরই নিয়েছি, এখন অধিকাংশই বললাম না, নাম জানি না, ও আমের ওপর নামটাম লিখে দিয়েছে, এটা বাড়ি গিয়ে নাম দেখে দেখে খাবো। এইটা কৌশিক নাম। থ্যাংক ইউ। এরা উদ্যোগ আগে তো হয়নি, তো অর্ধেক আমের নাম আমরা জানি না, কোনটা কিরম টেস্টও আমরা জানি না, তো একটু ট্রাই করলাম আজকে। যদি ভালো লাগে আবার কাল আবার পশু আছে আরও কিনবো, বাট ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। গ্রীষ্মকালে তো কোনো ফল হয় না, ফলের রাজা, সো দারুণ লাগে। হ্যাঁ একদম, পশুও কিনবো। অনিরুদ্ধ ব্যানার্জি। মানে খুব ভালো উদ্যোগ। আর এই এই সিজনে বেসিক্যালি মানে এই এখন জামাই ষষ্ঠী চলছে, গরম চলছে, প্র্যাকটিক্যালি এটা আমের সিজন। আর এবছরে খুব একটা আম বাজারে দেখা যাচ্ছে না, সেইভাবে দেখা যাচ্ছে না, আর এখানে এসে বাঙালি এত আম দেখেছে, ইটস ভেরি গুড ভেঞ্চার। কতটা রিজনেবল আপনি তো দেখলেন? হ্যাঁ রিজনেবল তো বটে, এর তো একটা ব্যবসায়িক দিক তো আছে, ডেফিনেটলি আসবে, উত্তরপাড়ার লোক আসবেই। জানি না আমি আপনারা কীভাবে কতটা প্রচার করেছেন, আমরা জেনেছি মানে সবাই জানবে এরমন হয়, তবে জানলে নিশ্চয়ই আসবে। টনের কিনেছি আজকে, আর কালকে আবার দু ধরনের, মানে অনেক রকমের আছে, তো একদিনের পর ট্রাই করা যাবে না, কালকে আবার করবো। মৌসুমি বানি। আম উৎসবের যিনি উদ্যোক্তা, মানে যার মস্তিষ্ক প্রসূত এই আম উৎসব, শ্রী প্রদীপ ঘোষ এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রদীপবাবু কেমন বুঝছেন, মানে আম উৎসব তো একদম মনে হচ্ছে ছাপ ফেলে দেবে পুরো। হ্যাঁ আম উৎসব আমাদের, অ্যাকচুয়ালি আম হচ্ছে আমাদের ফলের রাজা, আর আমরা আম খেতে সব বাঙালি ভালোবাসি, সেক্ষেত্রে আম তো নিশ্চয়ই পড়বে। এবং আমাদের এখানে এত কম্পিটিটিভ রেট আর এত ভ্যারাইটি, মানুষের মধ্যে দাগ পড়তেই পড়তে বাধ্য আর কি। আমরা কী ভাবনা থেকে এই আম উৎসব করলেন? ভাবনা সে অর্থে কিছু ছিল না, হঠাৎ আমরা গেছিলাম মুর্শিদাবাদে ঘুরতে, নবাবের বাগানে ছিলাম, নবাবের বাগানে ঘুরতে ঘুরতে কেন যেন মনে হলো খুব ভালো লাগলো, আমি চলো এই এক্সপিরিয়েন্সটা যদি আমার এরিয়ায় শেয়ার করতে পারি, সেখান থেকেই মূলত তৈরি। এবং এটা গত বছর আমরা আরও দু জায়গায় করেছিলাম, ভীষণ সাকসেস হয়েছিলাম, মানুষ ভীষণভাবে ভালোভাবে নিয়েছিল, তাই মনে করেছিলাম আমার শহর উত্তরপাড়াতেই একটা একবার নয় কেন, সেই ভাবনা থেকেই উত্তরপাড়া শহরে করা। উত্তরপাড়ার মানুষ তো খুব ভোজন রসিক, মনে তো হচ্ছে একদম সুপারিট হবে আপনার প্রোগ্রাম। নিশ্চয়ই আমরা আশা, খালি আশা নয় এটা আমার বিশ্বাস, এখানে সুপার সুপার হিট হবেই হবে। আচ্ছা কত রকমের আম এসছে মোটামুটি? অলমোস্ট এখন পর্যন্ত এসে পৌঁছেছি 85-90 রকম, এখন অলরেডি আমরা ডিসপ্লে করে দিয়েছি, কালকের মধ্যে 100+ হয়ে যাবে এক্সপেক্টেড। সঙ্গে একটা জানাই, যেটা আমাদের যে পার্টনার USP চ্যানেল, তারা আমাদের ভীষণ ভালোভাবে ভীষণভাবে সহযোগিতা করেছেন, এবং তাদের যারা দর্শক বন্ধু তারা আমাদের কাছে ভীষণ ভালো সাড়া দিয়েছেন। আশা করছি আর নেক্সট দুদিনও খুব ভালো সাড়া পাবো। USP নিউজের সবাইকে, যারা আছেন কর্তৃপক্ষ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্যামেরার উল্টো দিকে যারা আছেন অর্থাৎ আপনারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসুন এনজয় করি একদিন, আমরা সবাই মিলে আড্ডা মারতে অন্তত আসুন প্লিজ।